সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে আমাদের জন্মছকে দেখা যায় যে কোনো নাম্বার হয়তো তিনবার আছে বা দুবার আছে, দুবার থাকলে নেম নাম্বার বা অন্যান্য ফ্যাক্টর বের করতে গেলে তো তিনবার এসেই যাবে। সেক্ষেত্রে ধরো এক সংখ্যাটাকে পাচ্ছ একাধিকবার, তাহলে জ্যোতিষশাস্ত্রেও সেই অনুযায়ী তোমরা ভাবটাকে দেখতে পারবে। এক মানেই লগ্ন ভাব, দেহের মধ্যে প্রচন্ড একটা রাগ, যে অতিরিক্ত অহংকার, এই জায়গাগুলো থাকে। দ্বিতীয় ভাব যখনই দেখছো দুই ওভার পাওয়ার আছে, সেখানে একটা অর্থাভাব দেখতে পারো, অর্থ থেকে সমস্যা। এতে কিন্তু অর্থ প্রচুর আসে, দুই ওভার পাওয়ার মানে অর্থ প্রচুর আসে, বা মহিলা থেকে সাহায্য পেয়ে থাকে কিন্তু অর্থ ধরে রাখতে পারবে না, সে অর্থ ধরে রাখতে তার প্রবলেম হবে। কোথা থেকে বারবার দেখবে মানি প্রবলেম তার থেকে যাচ্ছে, প্রচুর মানি পেয়েও আর্নিং করেও। তিন বেশি ওভার পাওয়ার হলে ওয়েট বেড়ে যায়, কমিউনিকেশনে প্রবলেম হয় বা ভুল কথা বলে দেয় বা বেশি কথা বলে দেয়। চার যদি ওভার পাওয়ার থাকে তাহলে মানি পেয়েও মানি হারায়, জুয়া খেলে হারায়, এরকম ভাবে প্রবলেম হয়, সম্পত্তির ক্ষেত্রে প্রবলেম হয়। পাঁচ যদি ওভার পাওয়ার থাকে স্টেবল হয়েও লাইফে সেই সেম স্টেবিলিটি হারিয়ে ফেলে। ছয় ওভার পাওয়ার থাকলে গুপ্ত রোগ হতে পারে, যৌনতা সংক্রান্ত রোগ হতে পারে, সেক্সের ক্ষেত্রে ওভার অ্যাট্রাক্টিভ মানে বিপরীত লিঙ্গের প্রতি ওভার আকর্ষণ হতে পারে, বা পরিবারের মানুষের ভালোবাসা সহায়তা এত অতিরিক্ত প্রশ্রয় পেয়ে গিয়ে সেখান থেকে মানে আদরে বাঁদর যাকে বলে সেই ধরনের জিনিস হয়ে যেতে পারে, ব্যক্তি বিগড়ে যেতে পারে, মানে সব পেলে নষ্ট জীবন টাইপের। সাত যদি ওভার পাওয়ার হয় সেক্ষেত্রে ঈশ্বরে এত পরিমাণ বিশ্বাস, এত পরিমাণ ধার্মিক হয়ে যায়, সেখান থেকে ধার্মিক ভণ্ড ব্যক্তি হওয়ারও একটা চান্সেস থাকে। আট ওভার পাওয়ার হলে জমিজমা সংক্রান্ত সমস্যা হতে পারে, বা নয় ওভার পাওয়ার হলে জন্মছকে নবম ভাব ধরতে পারো, সেখান থেকে ভাগ্যের বিড়ম্বনা একটা থাকতে পারে। এইভাবে মিসিং নাম্বার বা রিপিটেটিভ নাম্বারের রেজাল্ট তোমরা বুঝতে পারো।